কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কাপুরপাড়া কাশেরফুল উলুম হাফেজিয়া কওমিয়া ও লিল্লাহ বোর্ডিং মাদ্রাসার উদ্যোগে 10তম বার্ষিক সুদী সমাবেশ ও পাগড়ি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শাহাদাত আলীর সভাপতিত্বে কাশেরফুল উলুম হাফিজিয়া কওমিয়া ও লিল্লাহ বোর্ডিং মাদ্রাসা চত্বরে রবিবার দুপুরে সুদী সমাবেশ ও পাগড়ি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর ইউনিয়ন চেয়ারম্যান মহিউল ইসলাম মহি, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ জহুরুল আলম, সমেত আলী শামীম, আল্লাহ তোজাম্মেল হক, আব্দুল মান্নান, আমন্ত্রিত উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন। ইদ্রিস আলী বিশ্বাস ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম হজরত মাওলানা শামসুল হক সাহেব, হজরত মাওলানা ফিরোজুল আলম সাহেব, হজরত মাওলানা হুসাইন খান উক্ত অনুষ্ঠানে মাদ্রাসা থেকে 3 জন ছাত্রকে পাগড়ি প্রদান করেন। আমরা মুসলমান হিসেবে যে ধর্ম সেই ধর্ম নিয়ে যেখানে আলোচনা হয় সেই আলোচনা করতে হুজুররা আসলে যারা এখানে দায়িত্ব আছেন বা যারা এই লাইনে আছেন তারা অনেক ভালো কথা বলবেন। আমাদের উপদেশ নির্দেশ আদেশ কোন কাজটা করলে আসলে আমাদের জন্য পরকালে ভালো হয়, কোনটা করলে আসলে আমরা খারাপ হয় সেগুলা সেই বিষয় আলোচনা তারা করেছেন বা বিভিন্ন জায়গায় করে থাকেন। আমরা মুসলমান ঘরের সন্তান হিসেবে আমরা শুনি এবং বোঝার চেষ্টা করি। বুঝলে হবে না, আপনার ভিতর থেকে সেই আমলগুলো নিয়ে আসতে হবে। প্রতিষ্ঠান একদিনে প্রতিষ্ঠিত হয় না। এই কমনি মাদ্রাসাগুলো যখন একটা কমিটি করে শুরু করে আল্লাহর ইচ্ছায় আল্লাহর প্রতিষ্ঠান সকলের সহযোগিতায় একদিন প্রতিষ্ঠিত হয়। তো আমরা যেভাবে সবাই সহযোগিতা করে যাচ্ছি সেভাবে সবাই সবাইকে আমি অনুরোধ জানাব সকলে সহযোগিতা করবেন। পাশাপাশি আমাদের যে উপজেলা পরিষদ আপনারা জানেন ধর্মীয় প্রতিষ্ঠানের সরাসরি সহযোগিতা করার কোনো বিধান, এই প্রতিষ্ঠান যাতে যে উদ্দেশ্য লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে এদেশে সাধারণ কৃষকের সন্তানরা যাতে মানুষের মতো মানুষ হতে পারে, যারা এখানে আমাদের দায়িত্বে আছে শিক্ষক কর্মকর্তা কর্মচারী সহ এলাকাবাসী আমাদের খেয়াল রাখতে হবে যে যে উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত হয়েছে যাতে করে আমাদের প্রবন্ধ শিক্ষার্থীরা মাদ্রাসার পাশাপাশি ধর্মীয় শিক্ষার পাশাপাশি স্বাভাবিক শিক্ষায় শিক্ষিত হতে পারে।